তোমরা দুনিয়া জোড়া ধর্মের নামে যে তাণ্ডব চালাচ্ছ এই কর্মকাণ্ডের কারণে একদিকে আমার প্রিয় ধর্মের ইসলামের বদনাম হচ্ছে। যারা আল্লাহ রসুলকে ভালোবাসে না, যাদের কিতাবের প্রতি বিশ্বাস নাই, যাদের আখিরাতের প্রতি বিশ্বাস নাই, তারা অপপ্রচারের একটা মৌকা পেয়ে গেছে। তারা বলছে দেখো মুসলমান সন্ত্রাসী, নাউজুবিল্লাহ কোরআন নাকি সন্ত্রাস শেখায়। এক নাম্বার। দুই নাম্বার, এই অহেতুক অনর্থক জাতি বিনাশী কর্মকাণ্ডের উছিলা ধরে সাম্রাজ্যবাদী পরাশক্তি, যাদের ইকোনমি হচ্ছে ওয়ার ইকোনমি, যারা অর্থ বিত্ত ভৈবের উপর দাঁড়িয়ে আছে গত কয়েক শতাব্দী ধরে, আমাদেরকে শোষণ করে নিয়ে আমাদেরকে ভিক্ষুকের জাতি বানিয়ে দিয়েছিল। গত 100 বছর থেকে তারা এই উছিলা ধরে একটা একটা করে মুসলমান নামক দেশ ধ্বংস করে দিচ্ছে। চোখের সামনে ধ্বংস হয়ে গেল ইরাক, 20 লক্ষ ভনি আদম মাটির সঙ্গে মিশে গেল। চোখের সামনে ধ্বংস হয়ে গেল আফগানিস্তান, লক্ষ লক্ষ মানুষ মাটির সঙ্গে মিশে গেল। আজ সিরিয়া গণকবর, সিরিয়া আজকে গ্যাস বোমা নিক্ষিপ্ত হচ্ছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আজকে পিতামাতার সামনে নিহত হচ্ছে। লিবিয়া আজকে লণ্ডভণ্ড, ইয়েমেন ভয়ঙ্কর দুর্ভিক্ষের কবলে পড়েছে। আফ্রিকার মানুষ গত 100 বছর থেকে না খেয়ে মরছে। এই খবর কি আপনাদের জানা আছে? অলরেডি অপারমাণবিক বোম নিক্ষিপ্ত হয়েছে। আর অন্যান্য মুসলমান নামক দেশগুলি কি সাংঘাতিক অস্থিরতার মধ্যে রয়েছে, কি সাংঘাতিক টেনশনের মধ্যে রয়েছে, টের পাচ্ছেন সরকারগুলি। আমার কথা হচ্ছে এই জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, দেশ ধ্বংস হচ্ছে আমাদের। এই মুহূর্তে 6 কোটি উদ্বাস্তু আমরা, এই মুহূর্তে না খেয়ে মরছি আমরা, এই মুহূর্তে সমুদ্রে ডুবে মরছি আমরা, এই মুহূর্তে ইউরোপ আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছি আমরা। আরে মুসলমান, তোমার কি ভাবনার সময় হয় নাই? মানব জাতিকে নিয়ে তো ভাবতে হবে, কারণ মানব জাতি তোমারই জাতি। দুইটি পরিসংখ্যান, এক পত্রিকায় বলেছে 40,000 অ্যাটম বোম। আমাদের দেশের একটা পত্রিকা ডেইলি স্টার সহ অন্যান্য পত্রিকা বলেছে 16,000 অ্যাটম বোম। আমেরিকার হলো 6,800। এতদিনে ডোনাল্ড ট্রাম্প আশা করি 7,000 পূর্ণ করে ফেলেছেন। আর রাশিয়ার হচ্ছে 7,000, 7-6 13,800, প্রায় 14,000। ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন, অন্যদের অ্যাটম বোমের হিসাব বাদ দিলাম। যদি খালি আমেরিকা রাশিয়ার এই দুই দেশের বোমা বিস্ফোরিত হয় তাহলে কি পরিণতি হতে পারে আমরা আপনারা চিন্তাও করতে পারবো না। এই চিন্তার ক্ষমতাও আমাদের নাই। 1945 সালে নিক্ষিপ্ত হিরোশিমা নাগাসাকিতে সেই অ্যাটম বোমার ক্ষত এখনো শুকায় নাই। আর গত 70 বছরের ব্যবধানে হাজার হাজার গুণ বেশি ধ্বংসাত্মক মারণাস্ত্র তারা তৈরি করেছে। সীমান্তে সীমান্তে সৈন্য সংগ্রহ করছে, সামরিক বাজেট বাড়িয়ে চলেছে, সাগরগুলির মধ্যে বিমানবাহী রণতরী মহড়া দিচ্ছে, রাষ্ট্রপ্রধানরা হুমকি অস্ত্রের ভাষায় কথা বলছেন। পরিণতি ভয়াবহ। সামরিক বিশেষজ্ঞ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী সবাই আশঙ্কা করছেন যেই কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। যদি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে এই সুন্দর ধরনী ধ্বংস হয়ে যেতে পারে। কি পরিমাণ তাপমাত্রা, কি পরিমাণ রেডিয়েশন, প্রকৃতির উপর কি প্রভাব পড়বে, আলোর কি অবস্থা হবে, বাতাসের কি অবস্থা হবে, মাটির কি অবস্থা হবে, মানুষের কি অবস্থা হবে, আপনারা আমরা কল্পনাও করতে পারি না। কে মানব জাতিকে এই জায়গায় নিয়ে আসলো? মানব জাতি তো এই জায়গায় আসার কথা ছিল না। মানব জাতির তো একজন প্রভু রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তো যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। যতই গালি দিয়েছেন, যতই অত্যাচার চালিয়েছেন, পাগল, গণক, কবি, জাদুকর বলেছেন, হত্যা করেছেন, দেশ থেকে বিতাড়িত করেছেন, তবুও তো নবী রাসূলরা পথ দেখিয়ে দিয়ে গেছেন। আজ দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, সরলের উপর ধূর্তের প্রতারণা, শাসিতের উপর শাসকের জুলুম, সমস্ত দুনিয়া আজ জাহান্নাম।